তুফান মুভির টিজারটা দেখে আমরা অনেকেই খুশি হয়েছিলাম। হ্যাঁ, টিজারটা অনেক ভালো হয়েছে। বাট তুফান মুভির সেকেন্ড যে পোস্টারটা রিলিজ দিয়েছে সেটা কিন্তু আশাস্বরূপ সেরকম ভালো হয়নি। আসলে পোস্টারটা দেখে আমি খুবই হতাশ হয়ে গেছি। আর হে, কী কারণে হতাশ হয়েছি সেটাও আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, পোস্টারটা দেখে আমরা কী দেখতে পাচ্ছি? পোস্টারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাকিব খানকে এবং মিমি চক্রবর্তীকে। এখানে সাকিব খানের সেই লম্বা চুল, সাকিব খানের সেই একই লুক, গেটআপ, কিন্তু আমরা সাকিব খানের তুফান মুভির টিজার দেখে ফেলেছি। আসলে বিষয়টা এরকমও হতে পারে, সেটা হচ্ছে এই যে জুটিটা, সাকিব খান আর মিমি চক্রবর্তী যে জুটিটা, আমার মনে হয় এই জুটিটাকে একসাথে দেখানোর জন্য এই পোস্টারটাকে রিলিজ দেওয়া হয়েছে। এটাই, এই সিনেমাতে যে মিমি চক্রবর্তী আছে এটা বোঝানোর জন্যই কিন্তু এই পোস্টারটাকে রিলিজ দেওয়া হয়েছে। পোস্টারটা কিন্তু অন্য আরেক রকমভাবে রিলিজ দেওয়া যেতে পারতো, সেটা হচ্ছে এই মুভির মেইন ভিলেনকে সেটা কিন্তু আমরা কেউই জানি না, চঞ্চল চৌধুরীকে দেখানো হয়েছে। বাট প্রথম পার্টে চঞ্চল চৌধুরী কিন্তু মেইন ভিলেন থাকবে না। আর হে, এই মুভিটা যেহেতু দুই পর্বে, মানে টু পার্ট আসবে, এটার ফার্স্ট পার্ট আসবে, তারপর টু পার্ট আসবে, যেহেতু মুভিটাকে দুইটা পার্টে রিলিজ দেওয়া হবে, সেহেতু মুভিতে অনেকগুলো ভিলেন থাকবে, সেটা স্বাভাবিক ব্যাপার। এই পোস্টারটার মধ্যে যদি এরকম একটা চরিত্রকে অ্যাড করা হতো যে চরিত্রটাকে আমরা টিজারে দেখিনি, ঠিক আছে, এরকমটা হলে কিন্তু অন্যরকম একটা ব্যাপার স্যাপার হতো। বাট সর্বশেষ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে টিজারটা আমরা দেখেছি, সেই টিজারটা আর এই পোস্টারটার মধ্যে কিন্তু একরকমই আমরা দেখতে পেয়েছি, বাট ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে মিমি চক্রবর্তী। আমরা টিজারে মিমি চক্রবর্তীকে দেখতে পাইনি, কিন্তু আমরা পোস্টারে তাকে দেখতে পেয়েছি। আমি একটু আগে একটা কথা বলেছি, সেটা হলো হয়তো এই দুইটা চরিত্রকে দেখানোর জন্যই পোস্টারটাকে রিলিজ দেওয়া হয়েছে, জাস্ট ইটস, এর বেশি কিছুই না। তো যাই হোক, অতটাও খারাপ হয়নি পোস্টারটা। সাকিব খানের লুকটাও বেশ জোস লাগছে, আর লম্বা চুলে তাকে কিন্তু বেশ মানিয়েছে, ব্যাপারটা কিন্তু অতটা খারাপ লাগেনি, মানে পোস্টারটা অতটা খারাপ হয়নি। তো আপনাদের কাছে পোস্টারটা কেমন লেগেছে, এই দুইটা জুটি আপনাদের কাছে কেমন লাগলো বা লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।